উইমেন্স ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলাম থেকে বড় অঙ্কের মুনাফা পেল বিসিসিআই। প্রথম বছরে পাঁচটি দল থাকবে। বিসিসিআই এই পাঁচটি দলকে বিক্রি করেছে, তবে সেই তালিকায় নাম নেই কলকাতার। বিসিসিআই পাঁচটি দলের কাছ থেকে 4,669.99 কোটি টাকা আয় করেছে। বিসিসিআই সচিব জয় শাহ টুইট করে এই তথ্য জানিয়েছেন। তিনি পরপর তিনটি টুইট করেছেন। তার একটিতে তিনি জানিয়েছেন, মহিলা আইপিএল এর অফিসিয়াল নাম এখনো পরিবর্তন করে ওমেন প্রিমিয়ার লিগ করা হয়েছে। যে পাঁচটি দল ওমেন্স প্রিমিয়ার লিগে প্রথম মরশুমে খেলবে তা হল মুম্বাই, আহমেদাবাদ, বেঙ্গালুরু, লখনউ এবং দিল্লি। নিলামে আহমেদাবাদের দলের জন্য সর্বোচ্চ দর উঠেছে। আদানি গ্রুপ 1,289 কোটি টাকার বিনিময়ে দল কিনেছে। এরপর দু নম্বরে থাকা মুম্বাই দল কিনেছেন ইন্ডিয়ান স্পোর্টস, এটি রিলায়েন্স গ্রুপের কোম্পানি। অর্থাৎ এবার মহিলা আইপিএলে আদানি গ্রুপ এবং রিলায়েন্স গ্রুপের দলকে মুখোমুখি দেখতে পাবেন ভক্তরা। বিসিসিআই এখনও ওমেন্স প্রিমিয়ার লিগের সময়সূচি প্রকাশ করেনি, তবে মনে করা হচ্ছে এই বছরের 4-26 মার্চ ওমেন্স প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হতে পারে। এর আগে মহিলাদের আইপিএল এর খেলোয়াড়দের নিলামেরও কথা ছিল। প্রথম মরশুমে 22টি ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে। সমস্ত ম্যাচগুলি মুম্বাইয়ের ব্রেবন স্টেডিয়াম এবং ডিওয়াই পাতিল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। অনেকদিন ধরেই মহিলা আইপিএল এর আয়োজন করার দাবি উঠছিল, এবার সেই দাবি মেনে নিয়েছে বিসিসিআই।